মালদা জেলায় রক্ত সংকট কাটাতে বছরে 72টি রক্তদান শিবির করার সংকল্প নিল জেলা যুব তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে মালদা প্রেস কর্নারে একটি সাংবাদিক বৈঠক করেন মালদা জেলা যুব তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন যুব তৃণমূল নবনিযুক্ত জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, যুব তৃণমূল নেতা প্রদীপ্ত মিশ্র, শুভায়ু দাস, প্রশান্ত মিশ্র, শুভময় তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা। মাঝে মধ্যেই রক্ত সংকটের খবর শিরোনামে উঠে আসে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে। রক্তের অভাবে যাতে কোনো প্রাণ না যায় তার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নতুন বছরে 72টি রক্তদান শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। আমরা প্রেস কর্নারে এসে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা একটা ডিক্লারেশন দিচ্ছি যে সারা মালদা জেলা জুড়ে আমরা সারা বছর একটা রোস্টার বানিয়েছি। সেই রোস্টার ধরে ধরে আমরা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করব। এবং আমাদের যেটা উদ্দেশ্য, আমরা একটা সংকল্প নিয়েছি, মোড়া করছি পণ, রক্তের অভাবে অকালে ঝরতে দেব না একটিও প্রাণ। এটাকে কেন্দ্র করে আমরা আগামীতে টোটাল 72টা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করব 2024 সালে। আজকে থেকে শুরু করে দিয়েছি আমরা আমাদের ওল্ড মালদা গ্রামীণে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্লাড ডোনেশন ক্যাম্প অলরেডি চলছে, খুব সাকসেসফুলি সেই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে। আমি সেখানে গেছিলাম এবং আজকে আমরা একটা রোস্টারও বানিয়েছি। এই রোস্টার ধরে আমরা সারা বছর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং ব্লাড ব্যাংকের সাথে এটাও আলোচনা করেছি, যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা দেখেছিলাম যে যখন মালদাতে তাপমাত্রা 40-এর উপর তখন একটা বিশাল ঘাটতি ছিল ব্লাড ডোনেশন ব্লাড ব্যাংকে। তো সেটাকেও আমরা কিন্তু মানে সেই সেই শিডিউলটাও আমরা টাফ মানে মুশকিল কঠিন পরিস্থিতিতেও আমরা সেই শিবিরগুলোকেও আমরা অনুষ্ঠিত করব। এটাও আমরা ব্লাড ব্যাংকের সাথে কথা বলে সেই টাইমগুলোতেও আমরা করবো, যাতে সেই সেই সময়টা মালদার মানুষ জনগণ যাতে কোনোরকমভাবে রক্তের অভাবে যাতে তাদের প্রাণটা না যায় সেটার জন্য মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস লড়াই করবে। বিশাল করে বিশাল